সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি হাসান আবাবিল। এবং আজকে আমরা কথা বলবো এই যে পুরো রমজান মাস জুড়ে আমরা কি খাচ্ছি, কি ধরনের খাদ্যাভ্যাসে আমরা অভ্যস্ত হচ্ছি, আর এই সব বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অতিথি ডাক্তার আশিকুর রহমান রূপম, সহকারী সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তানোরাছেই। ডক্টর আশিকুর রহমান রূপম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাহে রমজান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস। আমাদের বাঙালি খাদ্যাভাসে আমরা যেগুলো খেয়ে অভ্যস্ত, আমরা দেখছি যে এখন মিডিয়াতে ব্যাপক প্রচার হচ্ছে যে আমরা বেগুনি, পেঁয়াজি, জিলাপি এবং বড় বাপের পোলাই খাই, এ ধরনের বিভিন্ন রকম ভারী খাবার যেগুলো আমাদেরকে আকর্ষিত করে এবং টেনে নেয়, এবং এ ধরনের খাদ্যে আমরা খাদ্যাভাসে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আসলে আমরা যা খাচ্ছি সেগুলোকে আসলে বুঝে খাচ্ছি কি না, এবং কি খাচ্ছি, কেন খাচ্ছি, কি খেতে হবে, কি খেতে হবে না, এগুলো একবারে কি ভাবছি, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের অতিথি ডাক্তার আশিকুর রহমান রূপম। আসলে আমরা কি খাচ্ছি, কেন খাচ্ছি, এগুলো তো আমরা একবারও ভাবছি না। সাধারণত আমাদের কোনগুলো খাবার একেবারে অ্যাভয়েড করা উচিত কিন্তু আমরা অ্যাভয়েড না করে খাচ্ছি, আপনি কি বলবেন এই বিষয়ে? অনেক অনেক ধন্যবাদ। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খাদ্যাভ্যাস। রমজান মাস এলে যেহেতু আমাদের খাদ্যাভ্যাসের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, আমরা আগে তো তিন বেলা মেন মিল খাই সকাল দুপুর রাত, কিন্তু রমজান মাসে এলে আমরা ইফতারি রাত এবং সেহরি তিনটা টাইম আমরা খেতে পারি। এবং আপনি খেয়াল করে দেখবেন যে তিনটা টাইম খাবার সময় কিন্তু খুব কম, ইফতারির পরপর দুই তিন ঘন্টার মধ্যে কিন্তু রাতের খাবারটা খেতে হয় এবং পাঁচ ছয় ঘন্টা পরে আমাদের সেহরি খেতে হয়, বা আরও একটু কমই হয়তো হবে, চার ঘন্টা বা পাঁচ ঘন্টা হবে। তো এই মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা কিন্তু অনেক অনেকগুলো খাবার আমরা একসাথে খাই। তো সেক্ষেত্রে আমাদের উচিত হবে বয়স ভেদে সবার জন্য এক খাদ্যাভ্যাস বা এক ডায়েট প্ল্যান ঠিক হবে না, বয়স ভেদে এবং সে সাথে আপনার আনুষঙ্গিক অন্য কোনো রোগ আছে কিনা, যেমন ডায়াবেটিস থাকলে তার জন্য একরকম প্ল্যান, প্রেশার থাকলে একরকম প্ল্যান, কারো যদি অ্যাজমা হাঁপানি থাকে তার জন্য একরকম প্ল্যান, এবং কারো যদি বয়স অনেক বেশি হয়, হৃদরোগ থাকে তার জন্য একরকম প্ল্যান। তো আমি একটা প্ল্যান সেট করে দিলাম, পরিবারে দেখা গেল শিশু কিশোর সবার জন্য একই রকম প্ল্যান হলে এটা গ্রহণযোগ্য হবে না, প্রত্যেকের জন্য আলাদা প্ল্যান থাকবে। এই যে আমরা ব্যাপক পরিমাণ ভাজা পোড়া খেয়ে থাকি, জি জি, বিশেষ করে ইফতারে দীর্ঘক্ষণ আমরা প্রায় 13-14 ঘন্টা রোজা রাখার পর দেখা যাচ্ছে হঠাৎ করে আমরা ভারী ভারী খাবার খাচ্ছি এবং ফ্যাট জাতীয় খাবারগুলো, তেলে পোড়া ভাজাগুলো খাচ্ছি, এটা আমাদের শরীরে কী ধরনের ক্ষতি করে থাকে? অনেক অনেক ধন্যবাদ। এটি তো অবশ্যই অবশ্যই কিছুটা এর সাইড ইফেক্টস হতে পারে, মানে এই ধরনের খাবারের। আমাদের উচিত হবে মানে লাইট ফুড খাওয়া, যদি যখন আমরা মানে ইফতারটা শুরুই করি, আমরা জানি যে মানে আপনার আরবে নজির সময় তিনি তারা খেতেন হচ্ছে খেজুর এবং পানি, এটাতে তাদের ইফতারি হয়ে যেত, এবং তাদের খেজুরে কিন্তু প্রচুর ক্যালোরি থাকে, এটা আমরা পরে দেখেছি যে আরবের খেজুরগুলোতে প্রচুর ক্যালোরি থাকে। তো আমরা যদি খেজুর এবং পানি দিয়ে ইফতারটা করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি ইফতার করা সম্ভব, এবং অনেকে কিন্তু এই প্র্যাকটিসটা করেন যে খেজুর পানি দিয়ে খেয়ে পরে মাগরিবের নামাজ পড়ে আবার খাবার। তো আমরা যদি হুট করে অনেক বেশি পরিমাণে পেঁয়াজু, বেগুনি, তারপরে আলুর চপ বা ডিমের চপ বা গোস্তের কিমা এই ধরনের খাবার খাই, তার কিন্তু ইনডাইজেশন বা ডিসপেপসিয়া হতে পারে, বদহজম হতে পারে, তার কিন্তু সারাক্ষণে বুকের মধ্যে বা পেটের উপর পেটে একটু ভার ভার লাগতে পারে, জ্বালাপোড়া করতে পারে, অরুচি হতে পারে, এবং তিনি একটা ডিসকমফোর্ট মানে একটা অস্বস্তি, তিনি শান্তি পাচ্ছেন না, এরকম কিন্তু হতে পারে, প্রায়শই হয়ে থাকে। এবং আমরা দেখতে পাই যে ভারী খাবার খেয়ে শুয়ে পড়ার একটা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, শরীর আরো দুর্বল হয়ে যায়। জি জি, ভারী খাবার খেলে কিন্তু সমস্ত মানে রক্তগুলো চলে যায় স্টোমাকের মানে পরিপাকতন্ত্রে, সেক্ষেত্রে কিন্তু ব্রেন কিছুটা রক্ত ঘাটতি হয় এবং খুব শরীর ঝিমঝিম করে, ঘুম আসে। তো এই জিনিসগুলো আসলে আমাদের ইফতারিতে অ্যাভয়েড করাটাই আমাদের কাছে মানে এটা বৈজ্ঞানিক মনে হয়। পরপরই এশার আজানটা হয়ে যায়, এশার সময় তারাবি পড়তে হয়, তারাবি পড়তে গিয়েও দুর্বল বোধ, হ্যাঁ, এবং অনেকে ঘুম চলে আসে। জি, মসজিদে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভাই দেখবেন যে আট রাকাত নামাজের পর অনেকে কিন্তু ঘুমাচ্ছেন, কারণটা কি, এরা কিন্তু মানে একটা ভারী খাবার খাওয়ার পর কিন্তু প্রচুর ঘুম আসে কিন্তু। তো এইটা আমাদের অ্যাভয়েড করা উচিত। খাবার প্ল্যান সেটটা কিভাবে করা উচিত, যে ইফতারের সময় হালকা খাবার খেয়ে এশার নামাজের পর আবার কিছু খাবার খাওয়া? ইফতারিতে অবশ্যই অবশ্যই ইফতারিতে আপনি ফ্রুটসটা খুব বেশি খেতে পারেন, যেমন এখন তরমুজ পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভিটামিন সি, ভিটামিন এ এগুলো প্রচুর আছে কিন্তু তরমুজ, তারপরে আপনি লেবু দিয়ে শরবত, কলা, তারপর আপেল, পেয়ারা বা আমাদের দেশি খাবার বা দেশি ফল আর কি, আঙুর, এগুলো কিন্তু ফ্রুটসটা আপনি প্রচুর পরিমাণে খেতে পারেন, কোনো সমস্যা হবে না। তার সাথে কিন্তু আপনি দই খেতে পারেন, টক দই কিন্তু প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স থাকে, অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া থাকে, এটা কিন্তু হজমে সাহায্য করে। আমরা একটু আলোচনা করছিলাম যে ভাজা পোড়া খেলে বুক জ্বালা পোড়া করে, যাদের এরকম দীর্ঘদিন জ্বালা পোড়া সমস্যা আছে তারা কিন্তু প্রতিদিন ইফতারিতে 2 চামচ টক দই খেতে পারেন, এটা কিন্তু একটা প্র্যাকটিস করতে পারেন, এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তারপরে প্রোটিন রাখতে পারেন, প্রোটিন অর্থাৎ ডিম খেতে পারেন,
অনেকে ইফতারি করে বাইরে হাঁটতে হাঁটতে যে ডিম খায়, এটা না করে হয়তো ইফতারিতে আপনি একটা করে ডিম আপনার মেনুতে রাখলে এটি আপনার জন্য বা পরিবারের সবার জন্য এটি ভালো হবে। কাঁচা বুট, আদা, হ্যাঁ এটাই ভালো, এগুলো খেয়ে থাকে। এটি যদি আপনি হজম করতে পারেন, অনেকে তিতা তিতা লাগে বা ভালো লাগে না, এখন ভালো মানে খেতে দিলেন জোর করে খাওয়াচ্ছেন তার ভালো লাগে না, ছোট বাচ্চা হয়তো বমি করে দিচ্ছে, তো সেক্ষেত্রে যারা সহ্য করতে পারেন তারা এই ধরনের খাবার খেতে পারেন। আমরা কি ধরনের খাবার অ্যাভয়েড করবো, কি ধরনের খাবার খাবো এটি বুঝলাম। সেহেরিতে অনেকেই দেখা যাচ্ছে যে কি ধরনের খাবার খাবে এই প্ল্যানিং করতে অনেক সময় ব্যর্থ হয় বা অনেক সময় নার্ভাস হয় যে কি খেতে পারি, সেহেরি খাবারটা কেমন হওয়া উচিত? অনেক ধন্যবাদ। অনেকে দেখা যায় যে সেহেরিতে খুব পার্টি করেন, অর্থাৎ কোথাও বাইরে গিয়ে একসাথে সব বন্ধু বান্ধব মিলে সেহেরি খাচ্ছেন, তো আমার মনে হয় সেহেরিতে বিরিয়ানি বা ভারী খাবার অর্থাৎ গরু গরু খাসি অনেক বেশি পরিমাণে খাওয়াটা না খাওয়াই ভালো, কারণ এটি সারাদিন কিন্তু আপনার পেট ভুটভাট করতে পারে বা পেট ভারী ভারী লাগতে পারে বা অনেকের কিন্তু একটু বদহজম হতে পারে, কারণ একটা লং টাইম না খেয়ে থাকে। তারপর আমরা কিন্তু সেহেরি খেয়ে আবার ঘুমাই, এমন যদি হতো সকালের মতো অ্যাজ ইউজুয়াল যেটা আমরা খেয়ে অমনি কাজে চলে যাই, যেটার মতো কাজ করি, তখন কিন্তু হজমটা ভালো হয়, বেশি হয়। কিন্তু আমরা সেহেরি খেয়ে কিন্তু সবাই ম্যাক্সিমাম 99% মানুষই কিন্তু আমরা আর একটু ঘুমাই বা রেস্ট করি, তো সেক্ষেত্রে আপনি লাইট ফুড খেতে পারেন, মাছ বেশি করে খেতে পারেন, প্রচুর পুষ্টি আছে মাছে। আর গোস্ত খেতে চাইলে আপনি গরু গোস্ত হালকা খেতে পারেন, একদমই নিষেধ করবো না, আপনি বাড়ির রান্না যেটা অর্থাৎ যেটা রেস্টুরেন্টের রান্না না, বাড়ির রান্না হালকা খেতে পারেন। মুরগিটা প্রচুর পরিমাণে মানে প্রচুর মানে যেটুকু আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে খান, মাছ, মুরগি, ডিম, দুধ, অর্থাৎ এগুলো তো নিষেধ নাই, না এগুলো নিষেধ নাই, এগুলো আপনি খেতে পারেন, এগুলো খেলে আপনার শরীরের জন্য ভালো, হজম আমাদের জন্য এমনি ক্ষতিকর, স্বাভাবিক অবস্থায় ক্ষতিকর। খুব চমৎকার বিষয় নিয়ে কথা বলছিলাম ডক্টর রূপম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেববাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, ইওর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবার জন্য। আপনাদের সঙ্গে অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় রয়েছে আমি হাসান আবাবিল, আর আজকে আমরা কথা বলছি ডাক্তার আশিকুর রহমান রূপম, সহকারী সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তানোর আছে। ডাক্তার রূপম, বিরতির আগে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম যে আসলে খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত এবং রমজানের খাদ্যাভ্যাসটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখি যে বাইরের খাবারে আমরা বেশি অভ্যস্ত হয়ে গেছি, ইফতার বাইরে করতে হচ্ছে এবং বিভিন্ন পার্টিতে অংশগ্রহণ দাওয়াতে যেতে হয়, এবং এই যে ট্রান্সফ্যাক্ট আমরা গ্রহণ করছি রমজান মানে বেশি বেশি রমজান মাসে, যেটা সাধারণ সময় থেকে দেখা যাচ্ছে আরো বেশি হয়ে যায়। জি, ট্রান্সফ্যাক্টটা আসলে কি ধরনের প্রভাব ফেলে আমাদের শরীরে? অনেক ধন্যবাদ। কিছু রোগী এসে আমাদেরকে কমপ্লেন করেন যে ডাক্তার সাহেব আমরা রমজান মাসে মনে হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে, অর্থাৎ নর্মাল লাইফে চাইতে রমজান মাসে ওজনটা বেড়ে যাচ্ছে। এর কতগুলো কারণ হচ্ছে, নাম্বার ওয়ান, আমাদের খাবারটা সম্পূর্ণ রাতে হয় রমজান মাসে, তাই না? ইফতারি, সেহেরি এবং রাতের খাবার সম্পূর্ণ রাতে, আমাদের বাইরে যাওয়া হয় না, কাজ হয় না, কাজ কাজ করতে হয় না মানে রমজান মাসে, যে কারণে আমাদের মানে ক্যালোরি বার্নিংটা হয় না খুব ভালো। তো ট্রান্সফ্যাট যদি আমরা বেশি খাই, ট্রান্সফ্যাট কিন্তু রক্তে চলে গিয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ রক্তে জমাট বাঁধার প্রবণতা কিন্তু বাড়ায়, কিন্তু এটি কিন্তু ওভারঅল সবার জন্য বললে আমার মনে ঠিক হবে না, কারণ শিশু কিশোর বা যারা ইয়াং এজে তারা খেলে কিন্তু খুব বেশি সমস্যা হয় না, আমরা এভিডেন্স। কিন্তু ডাক্তার রূপম, আমরা এখন দেখছি যে যারা শিশু বাচ্চারাও কিন্তু এখন যে ট্রান্সফ্যাটের ওবেসিটি হচ্ছে, যে ওবেস, হ্যাঁ এটা সত্য। তবে আপনি মানে আমাদের দেশে এটা খুব বেশি কিন্তু অভিযোগ পাওয়া যায় না, কিন্তু আমি সতর্ক অবশ্যই করব যারা অ্যাডাল্টে আছি, আমরা যারা অ্যাডাল্ট এজে আছি বা যারা মিডিল এজ বা ওল্ড এজ, এদের ক্ষেত্রে কিন্তু রক্তের চর্বি বাড়িয়ে দিতে পারে, রক্তের চর্বি বাড়লে সেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, অর্থাৎ রক্তে ব্লক তৈরি হতে পারে রক্তের নালীতে। ব্লক হলে কিন্তু হার্টে হলে হার্ট অ্যাটাক বলি আমরা, ব্রেনে হলে স্ট্রোক করতে পারে, কিডনিতে জন্য রিনাল আর্টারি স্টেনোসিস হয়ে সেখানে কিন্তু কিডনি নষ্ট হয়ে যেতে পারে, হাতে পায়েও কিন্তু ব্লক হয় আমরা জানি সেটাই,
পাও কিন্তু অনেক সময় হঠাৎ করে কালো হয়ে যেতে পারে, পুচে যেতে পারে। তো এই সমস্যাগুলো কিন্তু যারা এই এই তারপরে আপনার প্রেশারে হাইপারটেনশন কিন্তু হতে পারে, ডায়াবেটিস হতে পারে। তো এই জন্য ট্রান্সফ্যাটটা খুব কমিয়ে আনা উচিত একদম, যাদের অসুখ আছে অর্থাৎ যারা হৃদরোগী, ডায়াবেটিস বা প্রেশারের রোগী বা ফ্যাটি লিভার, জি থ্যাংক ইউ, খুব সুন্দর টার্ম, কোমরবিডিটি যাদের আছে অর্থাৎ আগে থেকে ডায়াবেটিস, প্রেশার, মানে আপনার হৃদরোগ বা লিভারের চর্বি আছে বা সিরোসিসের রোগী, এই ধরনের রোগীদের অবশ্যই অবশ্যই এই ট্রান্সফ্যাট অ্যাভয়েড করা উচিত। আমি আবারও বলছি অবশ্যই অ্যাভয়েড করা উচিত। সাধারণ মানুষ আমরা যারা এই ধরনের খাবার খেলে অ্যাসিডিটির একটা প্রবলেম হয়, জি জি, তা আসলে অ্যাসিডিটি থেকে দূরে থাকার উপায়টা? অনেক ধন্যবাদ। অ্যাসিডিটি দূরে থাকার উপায় হলো এটা, রেগুলার হ্যাবিটটা ঠিক করতে হবে। আমি একই টাইমে যেন খাবার খাই এবং পানিটা বেশি করে খাই, আর যে খাবার খেলে অ্যাসিডিটি বেশি হয় সেটি কম খাওয়া উচিত। আর অ্যাসিডিটির সাথে একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক মানসিক সম্পর্ক আছে, মানুষ মেন্টালি স্ট্রেস, মানসিক চাপ যদি আমরা দূরে রাখতে পারি বা কন্ট্রোল করতে পারি তাহলে হবে না। আপনি দেখবেন কিছু রোগী আছে, রোগী বলবো না, কিছু মানুষ আছে যারা বলেন যে না বাবা আমি সিঙ্গারা বাইরে খেতে পারি না, অনেকে মানে অনায়াসে খেয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না, আর কিছু বলে যে না আমি দেখছি আমি খেলেই এটা আমার বুক জ্বালাপার করবে, এবং সত্যি তাই, তিনি খাওয়ার কিছুক্ষণ পরে বলছে হয়তো যে আমার অস্বস্তি লাগছে, ভালো লাগছে না। তো এটি মানসিক সম্পর্ক কিন্তু অনেকটা এর সাথে জড়িত আছে। তো সেক্ষেত্রে মানসিক সম্পর্ক মানে মানসিক স্ট্রেস কন্ট্রোল করতে পারলে আশা করা যায় যে এই অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধন্যবাদ ডক্টর রূপম। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করে থাকি যে ডায়াবেটিসের যারা রোগী তারা সারাদিন রোজা থাকার পর চিনির শরবত, জি জি জি, বা ট্যাং জাতীয় শরবত বা বিভিন্ন ফলের শরবতে চিনির পরিমাণ কিছুটা খেতে চায় যে অল্প পরিমাণ খাওয়া যায় কিনা, এক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে বা সাবধানতা থাকবে? অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব জীবন ঘনিষ্ঠ, কারণ প্রত্যেকের ঘরে ঘরে এখন ডায়াবেটিস। এই যদি একটি আমাদের কথা সেটা হলো যদি ডায়াবেটিস আপনার কন্ট্রোলে থাকে, অর্থাৎ স্বাভাবিকের যে আপনি নিজেও জানেন ডায়াবেটিস রোগীরা নিজেও জানে যে খাবারের আগে 6, খাবারের পরে 8 নিচে রাখতে হয়, এইটি যদি আপনার মাত্রা ঠিক থাকে তাহলে আপনি খেতে পারেন, অল্প পরিমাণে চিনি শরবত একটু খেলে খুব ক্ষতি হবে না। কিন্তু যদি কন্ট্রোলে না থাকে এবং আপনি যদি চিনি শরবত খান, জিলাপি খান, তারপরে মিষ্টি অনেকে খায়, অনেকে রমজান মাসে একটু মিষ্টি জাতীয় খাবার বেশি খেতে ভালোবাসেন, বাড়ির হয়তো অন্য সদস্যরা খাচ্ছেন তিনিও খাচ্ছেন, তাহলে আমি একদম অনেক খাওয়া হয়ে যায়। তো যদি কন্ট্রোলে থাকে আপনি চিনি শরবত, চিনি বলবো না, গুঁড়ো শরবত ভালো ইয়া হয় আর কি, খাওয়া যায়, হালকা করে খেতে পারেন, কিন্তু যদি কন্ট্রোল না থাকে তাহলে একদমই আমার মনে হয় না খাওয়াই আপনার জন্য অ্যাভয়েড করা উচিত। অনেকে স্যার আমরা পেটের সমস্যায় ভুগি, জি, বিভিন্ন রকম পেটের সমস্যা তৈরি হয়, এক্ষেত্রে কি ধরনের খাদ্য আমরা অতিরিক্ত এই রমজান মাসে খেতে পারি যেগুলো খেলে পেটটা ভালো থাকবে? পেট ভালো থাকে অনেক খুব ভালো একটা প্রশ্ন, আমি আগে বলছিলাম টক দই, টক দইটা খুব ভালো একটি খাবার, এর সাথে আমরা দুধ খেতে পারি যদি হজম কেউ করতে পারি, অনেকে আইবিএসের রোগীরা হজম করতে পারেন না, দুধ সাথে ফল, ফল কিন্তু খাওয়া যায়, যেগুলো যদি আপনার অ্যাসিডিটির সমস্যা থাকে আপনি সাইট্রাস যে ফ্রুটসগুলো আছে সেগুলো অ্যাভয়েড করবেন, অর্থাৎ লেবু এগুলো বাদ দিয়ে আপনি আপেল খেতে পারেন, কলা খেতে পারেন, কলাটা দুধের শরবত, হ্যাঁ খুব ভালো জিনিস, এগুলো আপনি ভালো বেশি করে খেতে পারেন, বা আপনি ভাত খাবার সময় শাকসবজি যেগুলো আছে সবুজ শাকসবজি, লাউ, লাউটা কিন্তু পেট ঠান্ডা রাখে, পেঁপে, কাঁচা পেঁপে কিন্তু আপনি মানে পাকা পেঁপে আপনি এতেও খেতে পারেন, ইফতারিতেও খেতে পারেন এবং রান্না করেও খেতে পারেন, তারপর শিম, এই ধরনের খাবারগুলো কিন্তু অ্যাসিডিটি যাতে না হয় বা পেট যাতে ক্লিয়ার থাকে তারা এইভাবে মানে মেনু ঠিক করতে পারেন আর কি। ধন্যবাদ ডাক্তার আশিকুর রহমান রূপম, খুব চমৎকার বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এবং আমরা লক্ষ্য করেছি যে পেটের সমস্যা এবং খাদ্যাভ্যাসের এই সমস্যাগুলো আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে রয়েছে, বিশেষ করে আমরা বাঙালি সংস্কৃতিতে বেশি বেশি ভাজা পোড়া খেয়ে অভ্যস্ত এবং এই কারণে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে, বিশেষ করে পেটের সমস্যা প্রায়শ প্রতি তিনজনে কিন্তু দুজনেই পেটের সমস্যা আমরা দেখতে পাই। তা অনুষ্ঠানে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে রমজান মাস একটা সংযমের মাস, এই মাসে আমরা আরো বেশি খাচ্ছি, তা আসলে এই সংযম খাবার মাঝেও আসা উচিত, এ বিষয়ে আপনি কি বলেন? অনেক অনেক ধন্যবাদ, খুব এটা একটা সোশ্যাল অ্যাসপেক্ট, রমজান মাস অবশ্যই সংযমের মাস, আমরা অবশ্যই রমজানের মাস রোজা রাখবো, আর সংযম শুধুমাত্র যে সব ক্ষেত্রেই সংযম আছে অর্থাৎ খাবারের ক্ষেত্রেও আপনাকে কিন্তু সংযম আনতে হবে, সেক্ষেত্রে আপনি একটা হাদিস তো আমরা জানি যে তিন ভাগের এক ভাগ পানি খেতে হয়, এক ভাগ খালি এবং এক ভাগ পানি সরি খাবার, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একটু মেনটেন করতে পারেন, অর্থাৎ আপনি একদম পেট ভর্তি করে কখনোই আমাদের খাওয়া উচিত না, আমরা নিজেরাও খাই না, আপনাদেরকে পরামর্শ দিই আমরা কখনো খাবেন মানে আপনারা খাবেন না, আর সিগারেট স্মোকিংটা এই রমজান মাসে একটি গুরুত্বপূর্ণ সময় যেখানে আপনি কিন্তু নতুন একটা হ্যাবিট ডেভেলপ করতে পারেন আপনার নিজের মধ্যে, স্মোকিং টোটালি আপনারা ছেড়ে দেন, এটা আমার একটা অনুরোধ, যারা পারছেন না তারা ছাড়েন বা ডাক্তারের পরামর্শ নেন, এটা স্মোকিং ছাড়া কিন্তু অনেক এখন ওয়ে আছে, অনেক চিকিৎসাও আছে আপনারা করতে পারেন, আর আপনি খাবারের ক্ষেত্রে একটু যেগুলো ভাজা পোড়া এগুলো অ্যাভয়েড করবেন, পানিটা বেশি করে খান,
তারপরে অন্যান্য যে জিনিসগুলো আমরা আলোচনার মধ্যেই বললাম সেগুলো একটু অ্যাভয়েড করে ভালো জিনিসগুলো বেশি করে খেলে ভালো থাকবেন। তবে আপনি যদি বলছেন সংযম, অবশ্যই খাবারের মধ্যে আমাদের এই কন্ট্রোল, সেলফ কন্ট্রোলটা থাকা উচিত, যে মুখে রুচি ভালো আছে বা সবই আমি খাবো এরকম বিষয়টা না। আপনি সবই খেতে পারেন যদি আপনি সুস্থ হন, আর তবে আপনাকে পরিমিত বোধ আপনি থাকতে হবে। ধন্যবাদ ডাক্তার আশিকুর রহমান রূপম, আমাদের আয়োজক বরেন্দ্র টিভি এবং হিট লেগের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি উপহার। ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আপনার এই আলোচনা থেকে আমাদের বরেন্দ্র টেলিভিশনের দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন তারা অনেক উপকার পেয়ে থাকবেন। আর আপনারা যদি বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমাদের এই আয়োজন, আমাদের এই অনুষ্ঠানের সফলতা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স অ্যাপার্টমেন্ট বুকিংয়ে পুরো মাহে রমজান মাস জুড়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসান আবাবিল, এবং আমরা আজকে কথা বলছিলাম ডাক্তার আশিকুর রহমান রূপমের সঙ্গে, সহকারী সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তানোর রাজশাহী। আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক যারা দেখলেন প্রত্যেকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি পুরো মাহে রমজান মাস জুড়ে প্রতিদিন ঠিক বিকাল 4:30 আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে আপনারা আমাদের কমেন্টস বক্সে গিয়ে সেই প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব পরবর্তী পর্বে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।